দেশের 74তম স্বাধীনতা দিবসে Z5 এর নতুন ওয়েব সিরিজ অভয় 2 তে দুষ্কৃতীর তালিকায় জুড়ে দেওয়া হয়েছে ক্ষুদিরাম বসুর ছবি। সেখানেই একটি দৃশ্যে দেখা যায় থানায় দেওয়ালে বিভিন্ন ওয়ান্টেড অপরাধীদের মাঝে দেশের সর্বকনিষ্ঠ শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। বাঙালি বিদ্বেষ ও দেশদ্রোহিতার অভিযোগ তুলে বলা হয়, ক্ষুদিরাম বসুকে অপমান করা মানে বাঙালি জাতির অপমান তো বটেই, দেশ ও স্বাধীনতারও অবমাননা। কেমন করে এমন একটি মারাত্মক ভুল কর্মকর্তাদের চোখ এড়িয়ে গেল? ক্ষুদিরাম বাঙালি বলে কি এমন অবহেলা? উঠছে এই প্রশ্ন। শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরে Z5-এর স্বীকারোক্তি, কোনো গোষ্ঠীকে আঘাত করার লক্ষ্যে এমন পদক্ষেপ করা হয়নি। দর্শকদের প্রতিক্রিয়া মাথায় রেখে আমরা ক্ষুদিরাম বসুর ছবিটি বদলে দিচ্ছি। তবে এই স্বীকারোক্তিতে সন্তুষ্ট নয় অনেকেই। সোশ্যাল মিডিয়ায় Z5 বয়কট করার কথাও তুলেছেন অনেকে।